বিএনপির 7 জন সংসদ সদস্য যদি পদত্যাগ করেন, এতে সংসদ চলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, সংসদে 350 সদস্য আছেন, সেখানে বিএনপি তো বিরোধী দলও না। রবিবার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আগরতলা রেলপথ প্রকল্প পরিদর্শনকালে রেলমন্ত্রী এই কথা বলেন। আখাউড়া আগরতলা রেলপথ প্রকল্পের চলমান কাজ আগামী বছরের জুনের 30 তারিখের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করছেন মন্ত্রী। এ সময় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর লিয়া মিয়া, লাকসাম আখাউড়া রেল প্রকল্পের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আখাউড়া আগরতলা রেলপথের দৈর্ঘ্য 15 কিলোমিটার, এর মধ্যে 10 কিলোমিটার বাংলাদেশে এবং বাকি 5 কিলোমিটার ভারতের আগরতলায়। সংসদে হলো 350 সদস্য সংখ্যা, সেখানে বিএনপি তো বিরোধী দল না, বিএনপি 7 জন সদস্য আছে, 7 জন সদস্য যদি পদত্যাগ করে এতে সংসদের চলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় না, বরং এর মাধ্যমে যদি তারা মনে করতে পারে যে আমরা জনমত তৈরি করবো, করতে পারে। আগামী নির্বাচন আসবে, সেই নির্বাচনে জনগণ তার মতামত দেবে। যেখানে এই ধরনের যদি আশঙ্কা, এটা সবসময়ের জন্য আমরা আশঙ্কা করি, কারণ আমাদের বিরোধী দলের যে আন্দোলন, আন্দোলনের যে প্রকৃতি, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ বিক্ষোভ করবে, মানুষ তার দাবিগুলো তুলে ধরবে, একটা শান্তিপূর্ণ তারা জনমত তৈরি করবে জনগণের মাঝে। কিন্তু আমরা বিরোধী দলের যে আন্দোলনের গতি প্রকৃতি আমরা সবসময় দেখে আসছি, তারা জ্বালাও পোড়াও করে মানুষকে বিরুদ্ধে ভীতি সঞ্চয় করে, মানুষকে মেরে, মানুষকে অগ্নিসংযোগ করে, এই 71-এর মুক্তিযুদ্ধের সময় পাক সেনাবাহিনীর যে বর্বরতা আমরা দেখেছি, তাদেরই প্রেতাত্মা আজকে যারা বিরোধী দল হিসেবে দাবি করছে, তারা কিন্তু তাদেরই প্রেতাত্মা।